ওয়েলকাম ফ্রেন্ডস, এই টিউটোরিয়ালটির দুটো অংশ, একটি ইলাস্ট্রেটরে পড়া শেখা, আরেকটি হচ্ছে এই জিনিসটি আবার অ্যাডোব আফটার এফেক্টে গিয়ে অ্যানিমেট করা। যারা আফটার এফেক্টে উৎসাহী নয় তার ক্ষতি নেই, তারা শুধু ইলাস্ট্রেটরের এই অংশটুকু দেখতে পারেন। এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, বেসিক ব্যাপারগুলো কিছু তো রয়েইছে, তার মধ্যে সবচেয়ে যেটা আমারও খুব প্রিয় টুল সেটা হলো রিকালার পড়া। রিকালার টুলটি দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই কোনো অবজেক্টের একাধিক যদি কালার থাকে সেটা খুব সহজেই আমরা পরিবর্তন করতে পারি, আলাদা আলাদা কালারে পরিবর্তন করতে পারি। তো আসুন দেখা যাক সেটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে এরকম করে এরকম একটা শেপ আঁকলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে দুটো আর নিচে দুটো বৃত্ত দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে শুধু এটাই সিলেক্ট হলো, ক্লিক করে ছেড়ে দিয়ে তারপরে এটাকে টেনে এভাবে রাউন্ডেড কর্নার করতে হবে। এবার এটাকে এদিকে কিছুটা বাড়িয়ে দিল। এবার এখানে রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুল নিয়ে আমি এই কোনায় অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে এখানে দেখে অল্ট অল্ট চেপে ক্লিক করলাম, প্রিভিউ কপি। এবার এই দুটোকে পাথফাইন্ডার দিয়ে উইন্ডোজ পাথফাইন্ডার ওয়েট করে এই জিনিসটা আমরা এরকম আরেকভাবে করতে পারতাম। এখানে এটা নিলাম, এটা শিফট এটা নিয়ে দুটোকে গোল করলাম, করে এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এটাকে এদিকে বাড়িয়ে, এরকম করা যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এইভাবে করলে ঠিক অর্ধে এই যে সেন্টার পয়েন্ট থেকে এটা যত দূর এটা তত দূর হবে না, এটাতে দুদিকই সমান হবে। এইভাবে কোনো বস্তু যদি আমরা উল্টে দিই, রিফ্লেক্ট করি, তা দুদিকই সমান চাই, এভাবে করাটাই ঠিক। এবার আমি এখানে একটা সার্কেল করলাম, সার্কেলটাকে এখানে রাখলাম, একটু ছোট করতে হচ্ছে। এখানে আমরা একটা গ্রেডিয়েন্টও দিতে পারি, লাইনের উপরে আছে, লাইনে না ফিলে হবে, এটাকে উল্টে দিলাম, ফিলের মধ্যে আসলো, এরকম একটা গ্রেডিয়েন্ট দিল। এই লাইনটাকে আর একটু মোটা করে দিই, বেশি মোটা হয়ে গেল। এর লাইন আছে, এটাকে বন্ধ করে দিই, একটু লাগবে। এবার সার্কেল নিয়ে এর সেন্টার, এখান থেকে সেন্টার দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এখানে
সেন্টারটা দেখাচ্ছে, এটা তখনই দেখাবে যখন ভিউ স্মার্ট গাইড অন করা হবে। স্মার্ট গাইড অন করা না থাকলে এটা দেখাবে। তো এখানে যখন সেন্টারটা থাকলো, এই যে আসছে আসছে, আমি শিফট অল্ট একসাথে চেপে করলাম, তাহলে এখান থেকে সেন্টার থেকে এটা বড় হয়ে যাবে। এইটি আমার শুধু লাইনে চাই, তো এখানে লাইনে একটা এরকম করলাম, আর ফিলটার দরকার নেই, বন্ধ করে লাইনটাকে মোটা করলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে ওই জায়গাতেই কপি হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আর যদি শুধু কন্ট্রোল সি ভি করতাম তাহলে কপি হতো কিন্তু অন্য জায়গায় চলে। এবার শিফট অল্ট দুটোই ধরে এটাকে ভেতরে নিয়ে আসলাম, এখানটা একটু ছোটো করে লাইন দিয়ে আমি একটা লাইন এখান থেকে শিফট চেপে এখান থেকে একটা লাইন করব, এরকম এই লাইনটা এর সেন্টারে থাকবে। এটা শিফট এটা, এখন ঘটনাটা হচ্ছে কি, কে কার সেন্টারে যাবে, এ এর সেন্টারে আসবে না এ ওর সেন্টারে যাবে। আমরা চাচ্ছি লাইনটা এই বৃত্তের সেন্টারে যেতে, এই জায়গাটা যেতে। তাহলে যে স্থির, যে নড়বে না তাকে আরেকটা ক্লিক, দুটো সিলেক্ট করার পরে আরেকটা ক্লিক, তো এটা মোটা একটা লাইন হয়ে গেল। অর্থাৎ ওকে বলা হলো তুমি একই জায়গায় থাকো, তুমি ওখানে যাও। অ্যালাইনে গিয়ে আমরা দুটোই অ্যালাইন করলাম, এবার এটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে আমরা এর আরো কতগুলো কপি করি। আমরা মোট আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নেব, একটা আমার আছেই, আরো যদি তিনটে নিই তাহলে তিন আর একে চার, অর্ধেক ওদিকে থাকবে অর্ধেক এদিকে, অর্ধেকের দিকে থাকবে, তাহলে তিনটে নিলেই হবে। এখানে গিয়ে আমরা লিখলাম তিন, আর এখানে গিয়ে লিখলাম 45 ডিগ্রি, ওকে করলে বেরিয়ে যাবে, বুঝতে পারবো না, ওকে করলে এটা বন্ধ হয়ে যাবে, বেরিয়ে যাবে, যদি ভুল হয় আবার আসতে হবে। ওকে না মেরে আমরা ট্যাব মারলাম, ট্যাব মেরে দেখলাম যে ঠিকই আছে, ওকে করলাম। এখানে একটাই জিনিস, এই যে সার্কেলটা এটা ওপরে আসলে ভালো হয়, এটাকে উপরে কীভাবে আনবো, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট পরেরটা প্রেস করব, ওপরে চলে যাবে। এইবার আমরা ওই ওয়াগন বা ট্রলি ওইগুলো বানাবো, এটাকে আমরা একটু পাশে সরিয়ে দিই, এক পাশে রাখি, পরে ওটাকে নিয়ে আসবো। আমরা এখানে একটু ওয়াগনটা বাজিয়ে দিই, নানাভাবে বানানো যেতে পারে, তো আমি এরকম একটা নিলাম, এর একটা কালার নিলাম ধরা যাক লাল, এর মাথার দুটো এই দু মাথার দুদিকটা গোল গোলাকার হবে, তাহলে এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, করে তারপরে এটাকে ভেতর দিকে টানলাম, এরকম একটা গোলাকার ব্যাপার। এর উপরে শিফট চেপে একটা এরকম বৃত্ত করলাম, করে এর পয়েন্টটাকে এইখানটা রাখে, এবার এই এই এপারে রেক্টাঙ্গেল আঁকবো,
এরকম। এটাকে কপি করব কন্ট্রোল সি এবং একই জায়গায় কপি করব, মানে এই কপিটা এর উপরেই পড়বে, কন্ট্রোল এফ। এবার এটা উপরেরটা সিলেক্ট আছে, শিফট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আরেকবার ক্লিক করে বলবো তুমি স্থির থাকবে, তুমি নড়বে না, মোটা দাগ হয়ে গেল। এখানে রাইট অ্যালাইনমেন্ট। এবার এটাকে সিলেক্ট করব, করে এখানে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে গিয়ে আমরা মোটামুটি এইরকম জায়গাটায় মাঝখানে, আমরা এখানটায় মাঝখানে, যে দুটোর মাঝখানে এরকম জায়গায় অল্ট ক্লিক করব, ঠিক এর নিচে, এর মাঝামাঝি। ও নিচের দিকে একটা কপি হলো, আমরা কপি চাই। নিচে নামবে হয়তো, এবার এখানে এই জায়গাটায় আমি একটা আরেকটা এ দিলাম, বক্স করলাম, এর ওপাসিটিটাকে কমিয়ে দিলাম। অর্থাৎ আমরা এটা চাচ্ছি কাচের ওপাসিটি কমাতে গেলে আমাকে উইন্ডোজ উইন্ডোজ অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স এখানে ওপাসিটি আছে, আমরা অন্য জায়গার থেকেও পেতে পারি। এখানটায় ক্লিক করলাম, এই ওপাসিটি আসলো, এর ওপাসিটিটাকে আমরা একটু কমে দিই, এরকম 40-50%। এখানে আরেকটু কিছু শেড করে দিতে পারি, এইটাকে আমরা একে আমরা একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কপি করলাম। কপি করে এইখান থেকে এটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে এই কালো যেখানে আছে এদিকটায় এর ওপাসিটিটাকে আমরা জিরো করে দিলাম, অর্থাৎ এদিকে কিছু থাকলো না, আর এর পুরো ওপাসিটিটাকে এখান থেকে কিছুটা কমিয়ে দিলাম। এখান থেকে আমরা স্ক্রিনও করে দিতে পারি, যারা ফটোশপ করেছে তারা জানবে এরকম ব্যাপারটা হলো। এদিক থেকে একটা এটাকে পেছনে দিয়ে দিই, এটাকে পেছনে দিয়ে দিলে কন্ট্রোল ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেন বা আমরা লেয়ারে যদি যাই, লেয়ারে গেলে দেখতে পাবো এ কোথায় আছে, এই যে একদম প্রথমেই আছে, এ একে টেনে আমি নিচে নামিয়ে দিলাম এর নিচে। এইখানে আরেকটা রিফ্লেকশন আমরা দিতে পারি, এটা অবশ্যই সাদাতে দিলাম, বা এখানে গ্রেডিয়েন্টও দেওয়া যেতে পারে, এখানে গ্রেডিয়েন্টও দেওয়া যেতে পারে। গ্রেডিয়েন্ট এটা মাঝখানে থাকলো, এরকম থাকলো, এদিকটা এদিকটা থাকলো, আর এটা এখানে গিয়ে এটা কেন এটাকে রাউন্ড করে দেওয়া, শুধু এটাকে ক্লিক করতে হবে একবার, তারপরে এটার ওপাসিটিটাকে কমিয়ে দেওয়া হবে। এটা লাইনের মধ্যে পড়েছে, আসলে হবে এখানে লাইনটা, এখানটা এরকম চাই।
টাকে আর একটু ছোট করে দিই, এবার এর ভেতরে দুজন বসে আছে এরকম যদি করতে চাই, সহজ একটা জাস্ট এটা বোঝানোর জন্য, এখানে পেন টুল দিয়ে ওকে এখানে রাখলে আকারটা বোঝা যাবে, পেন টুল দিয়ে এখানে এর কালারটাকে চেঞ্জ করে এখানে আমরা এটা দিয়ে একটু রাউন্ড করে দিতে পারি, এটাকে একটু রাউন্ড করে দিতে পারি, এখানে গলার একটা অংশ বোঝানোর জন্য এর রংটা এরকম হবে, আর এখানে আমরা এটাকে সাদা রং করে দিলাম, আর এইটাকে আমরা পিছনে দিয়ে দিলাম, গ্রুপ করলাম, করে এটাকে এখানে রাখলাম, একটুখানি পেছন দিকে এটাকে নিচে পাঠিয়ে দিলাম, এটাকে কপি করে, এটা তো কপি সিলেক্ট করা যাচ্ছে না, এটা নিচে আছে, তো আমরা এটাকে ইচ্ছা করলে এখান থেকে গিয়ে লক করে দিতে পারি, লক সিলেকশন, এবার এটা সিলেক্ট হলো, এটাকে অল চেপে আমি এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার রিফ্লেক্ট করলাম, এখানটা অল চেপে ক্লিক করলাম, এইরকম রিফ্লেক্ট হবে, ওকে করলাম, এটাকে এই পাশে রাখলাম। প্রশ্ন হচ্ছে দুজনেরই জামার রঙে আমরা একটু আলাদা করে দিতে পারি, সেটা করতে গেলে গ্রুপটা খুলতে হবে, গ্রুপটা খুলে এটাকে সিলেক্ট করতে হবে, এখানে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে গিয়ে অন্য একটা কালার করে দিতে পারি, এই এবার এই পুরোটাকে গ্রুপ করে দিলাম, করে আরেকটু ছোট করে নিতে হবে, কন্ট্রোল দিয়ে এটা লকটাকে খুলে নিতে হবে, তারপরে গ্রুপ করে নিলাম,
করে এবার এখানে এই পুরো জিনিসটাকে স্ট্যান্ড টু বাদ দিয়ে, কারণ আমরা পরে আফটার এফেক্টে যাব, এটাকে ঘোরাবো, সেই জন্য আফটার এফেক্টে না গেলে আমি পুরোটাকেই এক গ্রুপ করে দিতে পারতাম, তার জন্য এখানটায় এটাকে বাদ দিলাম। বাদ দিয়ে পুরো জিনিসটাকে নিয়ে এটাকে বাদ দিয়ে গ্রুপ করে দিলাম। এবার এই পুরোটাকে জায়গা মতো নিয়ে আসলো, নিয়ে এসে এটাকে এই জায়গাটা বসাল, তো অল চেপে আমি একটা কপি করে এখানে রাখলাম। এইখানে আসছে ইন্টারেস্টিং ব্যাপারটা, যেটা অন্য কাজেও লাগবে। যেমন আমরা এটা দিয়ে অনেকগুলো কপি করছি, কপি করে পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এদের কালারগুলোকে, যদি একই কালার না থাকে অন্য কালারের প্রয়োজন হয়, কালারগুলোকে চেঞ্জ করা, বদলে দেওয়া। এইখানে কালারগুলোকে চেঞ্জ করা মুশকিল, এখানে তিনটে মোটামুটি তিনটে কালার আছে, তার বেশিও থাকতে পারে, সেগুলোকে চেঞ্জ করা খুবই একটা কঠিন ব্যাপার। তো সেটা খুব সহজে আমরা কীভাবে করতে পারি সেটাই এই টিউটোরিয়ালের আরেকটা উদ্দেশ্য। আমরা এখানে প্রপার্টিজে আসলাম, এখানে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, এখানে আছে রিকালার, রিকালারে আসলাম, রিকালার গিয়ে এডিটে আসলাম। এডিটে আসলে এই জিনিসটা আসছে, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি ইচ্ছে মতো আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি, যেটা লাল ছিল এটাকে এখানে রাখতে পারি, এটা চেঞ্জ হয়ে গেল, এটাকে এখানে রাখতে পারি, এটাকে এই জায়গায় রাখতে পারি, এইভাবে বদলে যাচ্ছে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এখানে ওকে করলাম, এবার এটাকে এটাকে নিয়ে আবার রিকালারে আসলাম, রিকালারে এসে এডিটে আসলাম, এইবার এই জায়গাটাকে লক করে দিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেহের যে অংশটুকু যদিও এখানে দেখা যাচ্ছে না, সেইটা কিন্তু বদলাবে না, সেটা কিন্তু একই থাকার কথা। যে যাই হোক, আমি এখানে লক করে দিলাম, লক করে দিয়ে আমি যে কোনো একটা বৃত্তকে ধরে যদি ঘোরাই, এটা একইভাবে যে কোনো জায়গায় সবগুলো বদলে যাচ্ছে। এইখানে শুধু এই এখানে এটা বদলে যাচ্ছে, এইখানে শুধু এ এখানেই থাকে। এবার এর যে কোনো একটাকে কপি করলাম, এখানটা রাখলাম, অল চেপে কপি করেছি, আবার রিকালারে আসলাম, রিকালারে এসে এডিটে আসলাম, এডিটে এসে এখানে একটা সাদা অংশ আছে, এই যে ছোট সাদা অংশ আছে সেটাকেও আমি বদলে দিই, এইখানেও আছে বদলে দিলাম। আবার কপি করলাম, এটাকে আমি এদিকে দিয়ে দিলাম, আর এটাকে কপি করে এইদিকে দিয়ে দিলাম, আর এটাকে কপি করে এই দিকে দিয়ে দিলাম, একে কপি করে এটাকে কপি করে এই দিকে দিই। এখানে একটা স্ট্যান্ড আর একটু নিচুতে হলে ভালো হতো, তাহলে স্ট্যান্ডটাকে সিলেক্ট করে এই যে সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা শিফট এটাকে সিলেক্ট করে একটু একটু ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয়। তো এইখানে আমরা লাইন দরকার নেই,
লাইনটাকে উপরে উঠে নিয়ে করলাম, আরেকটা নিলাম উপরে, এটা একদম পেছনে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ওপেন ব্র্যাকেট, একদম পেছনে। এখানে এইটা এই কালার এটা হবে না, আরেকটা নিলাম এখান থেকে, এখানে রাখলাম, এর কালার করলাম এরকম, এরও লাইন কালার দেব না, এটাকেও একদম পেছনে পাঠিয়ে দিলাম কন্ট্রোল শিফট ব্র্যাকেট। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এরকম নিলাম একদম নিচ অব্দি, যার রং ব্ল্যাক কালো, এটা হবে না। এর এই মাঝখানে গিয়ে এখানে টুলস দেখা যাচ্ছে না, এখানে আরো টুলস আছে, তাহলে এখানে গিয়ে ক্লিক করে এই যে এবারে আসছে এর মাঝখানে এই জায়গাটা, এই যে দাগ আছে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এটাকে দিয়ে সিলেক্ট করে এরকম করে সোজা কিছুটা তুলে দিল, তুলে এটাকে সিলেক্ট করতে হবে, আমার অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট ছিল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটাকে লেফট অ্যারো দিয়ে একটুখানি সরিয়ে দিলাম এবং এই দুটোকে গ্রুপ করলাম, এটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে গ্রুপ করে এটাকে ধরে অল চেপে কপি করলাম। এবার কন্ট্রোল ডি, অল চেপে এটাকে কপি করলাম, কন্ট্রোল ডি, কপি করার সময় নিচে নেমে গেছে, এটাকে বাদ দিয়ে অ্যালাইনে গিয়ে বটম অ্যালাইনমেন্ট উপরে উঠিয়ে দিলাম। এবার এখানে গিয়ে এরকম করে একটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে করলাম ব্ল্যাক করে ওটাকে এক ধাপ নিচে পাঠিয়ে দিলাম, এক ধাপ কন্ট্রোল চেপে থার্ড ব্যাকেট ওপেন থার্ড ব্যাকেটে নিচে পাঠিয়ে দিলাম, উপরেটাকে সিলেক্ট করে আপ অ্যারো দিয়ে একটুখানি উপরে উঠে, উল্টো হলো, উপরেরটাকে সিলেক্ট করে নিচে দিয়ে উপরে দিয়ে দিল, এই দুটোকে সিলেক্ট করলাম, এটা বাদ দিতে হবে, এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, অল চেপে তো এই হলো আমাদের ইলাস্ট্রেটরের আজকের দিনের বিষয়। এখানে সবচেয়ে মজার বিষয় যেটা, আরেকবার না বুঝলে আরো ভালো করে দেখবেন, যেটা রিকালার করা খুব সহজেই, আমরা কোনো অবজেক্টের একসাথে অনেকগুলো কালারকে বদলে দিতে পারি, সেটাই এটার একটা এই টিউটোরিয়ালের একটা মুখ্য উদ্দেশ্য। আবার দেখা হবে, ধন্যবাদ।